বলা হয় চোর না শোনে ধর্মের কাহিনী, আর সেজন্য হয়তো চোরদের হাত থেকে রক্ষা পায়নি চিত্রকর্ম, ভাস্কর্য, ডাইনোসরের হাড়, সোনার ডিম, এমনকি আইফেল টাওয়ার। চুরি যাওয়া কিছু জিনিসের দাম বিলিয়ন মার্কিন ডলার। আজকের ভিডিওতে চলুন জেনে নেই অবাক করা এমন কিছু ঘটনা। বিশ্বের অন্যতম আকর্ষণীয় শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয় দ্য মোনালিসাকে। এই ছবিটি মহামূল্যবানও বটে। বিখ্যাত লুভর মিউজিয়ামে রাখা ছবির দাম $2 বিলিয়ন। মূল্যবান বলে কঠোর নিরাপত্তায় রাখা হতো লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসাকে। এত নিরাপত্তার পরও 1911 সালে চুরি হয় চিত্রকর্মটি। চুরি করেন জাদুঘরে কাজ করা একজন কর্মচারী। সেখানে আরও 2 জন কর্মচারীর সহায়তায় ছবিটি নিয়ে পালিয়ে যান পেরুগিয়া। ইতালির একজন শিল্প ব্যবসায়ীর কাছে বিক্রি করার চেষ্টার সময় তা উদ্ধার করে পুলিশ। 2 বছর পর আবারও লুভারে ফিরে আসে দ্য মোনালিসা। ডাচ চিত্রশিল্পী জোহানেস ভার্মিয়ারের জনপ্রিয় চিত্রকর্ম দ্য কনসার্ট। 1990 সালে জাদুঘর থেকে চুরি হয় এটি। কাকতালীয়ভাবে একই সময় আরও 11টি চিত্রকর্ম চুরি হয়। তবে দ্য কনসার্ট ছিল সবচেয়ে ব্যয়বহুল, যার বাজার মূল্য $200 মিলিয়ন। চুরি হওয়া মোট 12টি ছবির বাজার দর $500 মিলিয়ন বেশি। স্ট্রাডিভারিয়াস, মূল্যবান এক বেহালার নাম, দাম $3.5 মিলিয়ন। জনপ্রিয় বেহালাবাদক এরিকা মরিনি বেহালাটি 1727 সালে তৈরি করেছিলেন। নিউ ইয়র্ক সিটিতে নিজ অ্যাপার্টমেন্ট থেকেই চুরি হয়। মূল্যবান এই বেহালা চুরি হওয়ার পরপরই মারা যান জনপ্রিয় এই ব্যক্তি। চুরি হওয়ার পর আর কোনোদিন হদিস মেলেনি বেহালাটির। এডভার্ড মঞ্চের জনপ্রিয় চিত্রকর্ম দ্য স্ক্রিমের 4টি সংস্করণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হল $120 মিলিয়ন দামের চিত্রকর্মটি, যা বর্তমানে সংরক্ষিত আছে অসলো ন্যাশনাল গ্যালারিতে। চুরির ঘটনা প্রথম ঘটে 1944 সালে। কাকতালীয়ভাবে চুরির ঘটনা আবারও ঘটে 60 বছর পরে 2004 সালে। অপরাধীরা $1 মিলিয়ন মুক্তিপণ দাবি করে, তবে সফল হয়নি তারা। এক স্টিং অপারেশনে পুলিশের হাতে ধরা পড়ে চিত্রকর্মটি, ফিরে আসে জাদুঘরে। সালিয়েরা, 25 সেন্টিমিটারের একটি স্বর্ণের ভাস্কর্য। 16 শতকের শিল্পী সেলিনি ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের জন্য তৈরি করেছিলেন। এটি কেবল একটি চমৎকার ভাস্কর্যই ছিল না, বরং এর বাস্তবিক ব্যবহারও ছিল। এখানে লবণ এবং মরিচ রাখা হতো। প্রায় $77 মিলিয়ন ভাস্কর্যটি 2003 সালে ভিয়েনার একটি জাদুঘর থেকে চুরি হয়। পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কয়েক বছর নিজের দখলে রাখতে পেরেছিল চিত্রকর্মটিকে। অপরাধী এরিক মঙ্গোলিয়া থেকে 6টির বেশি ডাইনোসরের কঙ্কাল চুরি করে আমেরিকায় পাচার করেন। দাম $1 মিলিয়নেরও বেশি বলে জানা যায়। FBI অপরাধী এরিককে আটক করে 3 মাসের জেল দেয়। পরে ডাইনোসরের হাড়গুলি মঙ্গোলিয়ায় ফেরত দেয়া হয়। অনেকের মতে অ্যাম্বার রুম হল পৃথিবীর 8ম আশ্চর্য। এটি 18 শতকের শেষ দিকে প্রুশিয়ার রাজা ফ্রেডরিকের জন্য নির্মিত হয়েছিল। স্বর্ণের চেম্বারটি 1941 সালে নাৎসিরা চুরি করে নিয়ে যায় রাশিয়ার কোনিক্সবার্গ দুর্গে। ধারণা করা হয় 1945 সালে যখন দুর্গটি ধ্বংস করা হয়, তখন স্বর্ণের চেম্বারটিও ধ্বংস হয়ে যায়। তবে কিছু বিশেষজ্ঞ এখনও বিশ্বাস করেন সেটি অক্ষত আছে, সেটি অন্য কোথাও লুকিয়ে আছে বলে তাদের ধারণা।